आसসালামু আলাইকুম আমি ডক্টর ইসমাত জাহান আমি গাইনিয়ান অবস বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি জাপান ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব নরমাল ডেলিভারি বাড়ানোর কিছু পদ্ধতি বা টিপস নিয়ে আসলে একটা মেয়ের জীবনের কিন্তু পূর্ণতা আসে মা হওয়ার মাধ্যমে এবং একটি মা পুরো 9 মাস একটা শিশুকে গর্ভধারণ করে তারপরে প্রসবের এই দীর্ঘ জার্নি অতিক্রম করার পরে কিন্তু সে মা হওয়ার পূর্ণতা লাভ করে এবং এই মা হওয়াকে কিন্তু আরো বেশি আনন্দটাকে বাড়িয়ে দেয় সেটা কিন্তু স্বাভাবিক প্রসব বা নরমাল ডেলিভারির মাধ্যমে তাহলে একটা মা যদি প্রেগন্যান্সি প্রথম থেকেই কিছু কিছু টিপস মেনে চলে বা ফলো করে তাহলে কিন্তু তার নরমাল ডেলিভারিটা আরো বাড়ানো সম্ভব তাহলে কি কি প্রস্তুতি নিতে হবে আর সাধারণত দুই ধরনের প্রস্তুতি আমরা নিতে বলি একটা হচ্ছে মানসিক প্রস্তুতি এবং শারীরিক প্রস্তুতি তাহলে মানসিক প্রস্তুতিটা কি একটা কাপল কখন প্রেগন্যান্ট হবে সেটা কিন্তু তাদেরকে আগে থেকে ঠিক করে নিতে হবে তার মানে প্রেগন্যান্সিটা অবশ্যই প্ল্যান্ড হতে হবে বা পরিকল্পিত প্রেগন্যান্সি হতে হবে এবং এই প্রেগন্যান্সি নেওয়ার আগে প্রি কনসেপশনাল কাউন্সেলিংও কিন্তু আমাদের কাছে আসতে হবে তাহলে প্রেগন্যান্সিটা প্ল্যান প্রেগন্যান্সি বা পরিকল্পিত প্রেগন্যান্সি হতে হবে এবং প্রেগন্যান্সির আগেই আমাদের কাছে আসতে হবে প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিংয়ের জন্য তখন আমরা সাধারণত তার কাছ থেকে হিস্ট্রি নিয়ে দেখি যে তার কোনো ঝুঁকি আছে কি না সাধারণত যদি কোনো ঝুঁকি না থাকে বা লো রিস্ক হয় সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারির চান্সটা বেড়ে যায় আচ্ছা এই জন্য প্রথম থেকেই তাকে একজন দক্ষ একজন অবস্টেট্রিশিয়ানের আন্ডারে থাকতে হবে এবং একজন একটা গুড সেন্টার সিলেক্ট করতে হবে তাহলে প্রথম থেকে তাকে একজন দক্ষ অবস্টেট্রিশিয়ানের আন্ডারে থাকতে হবে এবং একটা গুড সেন্টার তাকে সিলেক্ট করতে হবে এবং সে রেগুলার অ্যান্টেনাল চেকআপে যেন তার কাছে তার অবস্টেট্রিশিয়ান আন্ডারে থাকবে এরপর তাকে অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য মেন্টাল স্ট্রেন্থ বা মনোবল রাখতে হবে তাকে ভাবতে হবে যে আমার দাদি নানি মা যখন পেরেছে আমি অবশ্যই পারবো তাই নর্মাল ডেলিভারি করানোর ক্ষেত্রে বা স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে মনোবল বা মেন্টাল স্ট্রেন্থ কিন্তু খুবই জরুরি এরপর আসি শারীরিক প্রস্তুতি নিয়ে শারীরিক প্রস্তুতির জন্য অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ করতে হবে লাইফস্টাইল মডিফাই করতে হবে গর্ভবতী বা প্রেগন্যান্সিতে অবশ্যই সঠিকভাবে তাকে জীবনযাপন করতে হবে যেমন তাকে সকালে আর্লি ঘুম থেকে উঠতে হবে সকালে ঘুম থেকে উঠে সে হাঁটবে এবং তার ব্রেকফাস্টটা আর্লি করবে এবং সে দুপুরে 2 ঘন্টা বিশ্রাম নিতে হবে এবং তাকে টোটাল 8 ঘন্টা 7 থেকে 8 ঘন্টা রাতে অবশ্যই ঘুমাতে হবে এরপরে আসি খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসটা খুব জরুরি গর্ভবতী মায়েদের বাইরের ভাজা পোড়া খাবার ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে প্রেগন্যান্সি খাবারটা হবে সাধারণত ঘরের তৈরি ফ্রেশ খাবার কারণ প্রেগন্যান্সিতে এমনিতেই অ্যাসিডিটি হওয়ার চান্স বেশি থাকে সেক্ষেত্রে বাইরের ফাস্ট ফুড বা ভাজা পোড়া খাবার খেলে আরও কিন্তু বেড়ে যায় সেক্ষেত্রে তাকে ঘরের ফ্রেশ ফুড খেতে হবে সবচেয়ে ভালো হয় যে প্রেগন্যান্সি শুরু থেকেই যদি একজন ডায়েটিশিয়ানের পরামর্শ থাকে তাহলে ডায়েটিশিয়ান তাকে প্রথম থেকেই তার হাইট এবং ওয়েট ক্যালকুলেট করে তাকে একটা আইডিয়াল একটা ডায়েট চার্ট দিয়ে দিবে এবং সেটা যতটুকু ক্যালোরি তার দরকার সেটা মেপে তাকে একটা ডায়েট চার্ট দিয়ে দিবে সেই অনুযায়ী সেই ডায়েট চার্টটা সে ফলো করবে প্রেগন্যান্সিতে সাধারণত আমরা বলি যে 10 থেকে 12 কেজি ওজন গেইন হয় এখন অতিরিক্ত ওভারওয়েট বা আন্ডারওয়েট কোনোটাই কিন্তু প্রেগন্যান্সির জন্য ভালো না ওভারওয়েট বা অতিরিক্ত ওজন যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার ডায়াবেটিস বা প্রেশার বা সাথে অন্যান্য জটিলতা হওয়ারও কিন্তু ঝুঁকি থাকে তাহলে কিন্তু এই জটিলতা যদি তার হয় ওভারওয়েটের জন্য সেক্ষেত্রে কিন্তু আমরা ডেট পর্যন্তই কিন্তু যেতে পারি না এবং নর্মাল ডেলিভারির হওয়ার পার্সেন্টেজটাও কিছুটা কমে যায় আরেকটা ব্যাপার দেখা যায় যে প্রেগন্যান্সিতে মেয়েরা হাঁটে না প্রেগন্যান্সিকে তারা কিন্তু স্বাভাবিক মনে করে না মানে প্রেগন্যান্সিকে ভাবে যে এটা কোনো অসুখ আসলে প্রেগন্যান্সির প্রথম থেকেই কিন্তু মেয়েদের স্বাভাবিক হাঁটাচলা করতে হবে সে প্রতিদিন স্বাভাবিক হাঁটাচলা করবে সে প্রতিদিন 30 থেকে 40 মিনিট সে হাঁটবে এখন যেহেতু করোনাকালীন সময়ে যদি বাইরে যেতে না পারে তাহলে বাসায় সে হাঁটবে অ্যাটলিস্ট তার রুমের ভেতরেও সে 10 মিনিট করে করে হাঁটবে তার মানে তাকে অবশ্যই স্বাভাবিক হাঁটা চলার মধ্যে প্রথম থেকেই থাকতে হবে আরেকটা বিষয়ে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে যে প্রত্যেক বাসায় কিন্তু একটা लो कमर थाके तार प्रेगनेंसिर शुरू थेकेई जे प्रेगनेंट मेटाके प्रति एटलिस्ट एक बार होलेओ ओई लो कमरटा यूज करते आमी बोलबो कारण एई लो कमरटा यूज करले किन्तु एटा एकटा गुड पेल्भिक फ्लोर मासल एक्सारसाइज हिसेबे काज करे जेटा किना तार जोनीपथ के रिलैक्स करे मांसपेशी के रिलैक्स करे एबं बाच्चार माथाटा नीचेर दिके नामते हेल्प करे सो एजोन्नो अथवा एटा जोदि ना करे ताहले पिड़ी छाड़ा आमरा जेभावे बसी सेभावेओ से प्रतिदिन 10 मिनट करे बसते पारे एटा किन्तु खूब भालो एकटा पेल्भिक फ्लोर एक्सारसाइज जेटा किना तार डेलिभारिर समये तार जे जोनीपथ रास्ताटा प्रशस्त होबे मासिकेर एबं तार डेलिवरी समय तार व्यथा पेन थ्रेशल्डटाओ किन्तु से कम अनुभव करबे। आरेकटा ब्यापार होच्छे जे आमी बोलबो जे मेयेदेरके जे नर्माल डेलिवरी आरेकटा आमरा सिजारियन सेक्शन अल्टारनेटिव माने एटा चिंता करा जाबे ना जे आमार आमी एकटु चेष्टा करबो तारपरे जोदि ना हय ताहले सिजारियन सेक्शन करे फेलबो एई अल्टारनेटिवटा चिंता करा जाबे ना एई अल्टारनेटिवटा माथाय थाकलेई देखा जाबे जे नर्माल डेलिवरिर नाम्बार किन्तु कमे जाबे सो एजोन्नो डेट पर्यन्त अपेक्षा करते हबे एबं जोदि कोनो असुविधा ना थाके तार जोदि कोनो नर्माल डेलिवरिर झुंकी ना थाके ताहले अवश्यई ताके मने मनोबल बजाय रेखे साहस रेखे ताके नॉर्मल डेलिवरिर जोन्नो शेष पर्यन्त चेष्टा करे जेते होबे। धन्यवाद।